কোরবানির গরু খালে গোসল করাতে গিয়ে পানিতে ডুবে 13 বছরের এক কিশোর মারা গেছে। জানা যায় নিহত ওই কিশোরের নাম নাবিল। করুণ ও নির্মম এই ঘটনা ঘটে ব্রাহ্মণবাড়িয়া কাউতলি কুরুলিয়া এলাকায়। জানা যায় মৃত নাবিল ওই একই এলাকার হাফিজুর রহমানের ছেলে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমরানুল ইসলাম জানান, ঈদের দিন সকালে কোরবানির গরু নিয়ে অন্যান্য সহপাঠীদের সাথে কুরুলিয়া খালে যায় নাবিল। এ সময় খালের পানির তীব্র স্রোতে নাবিল তলিয়ে যায়। পরে কিশোরগঞ্জ দমকল বাহিনীর ডুবুরি দল এসে দুপুর 12টার দিকে কুরুলিয়া খাল থেকে তার মরদেহ উদ্ধার করে। কিশোর ছেলের মৃত্যুর ঘটনায় তার বাবা মা সহ আত্মীয় স্বজন কান্নায় ভেঙে পড়েন। দর্শক, ঈদের দিন কোরবানির গরু গোসল করাতে গিয়ে খালে পড়ে এই কিশোরের মৃত্যুর ঘটনায় আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর সর্বদা সত্য সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।